আজ আমরা দেখে নেব ইউনিট ফোরের লাস্ট মিনিট সাজেশন। ইউনিট ফোর থেকে টোটাল মার্কস থাকবে 10, যার মধ্যে 1 মার্কসের কোশ্চেন থাকবে 2টা, অর্থাৎ MCQ, 2 মার্কসের কোশ্চেন থাকবে 1টা, SAQ, এবং 3 মার্কসের কোশ্চেন থাকবে 2টা, SAQ। এইখানে কোনোরকম 5 মার্কসের কোশ্চেন থাকবে না। চ্যাপ্টার 12 জৈব প্রযুক্তিবিদ্যা, এখান থেকে 1 এবং 2 মার্কসের কোশ্চেনগুলো দেখব। নাম্বার 1, ভেক্টরের সাহায্যে নতুন সংযুক্ত DNA গঠনের পদ্ধতি আলোচনা করো। নাম্বার 2, ইনসুলিন উৎপাদন অথবা ভ্যাকসিন উৎপাদন অথবা জিন থেরাপিতে অথবা সোনালি চাল উৎপাদনে বায়োটেকনোলজির ভূমিকা লেখো। নাম্বার 3, প্যালিনড্রোমিক শয্যাক্রম কি উদাহরণ দাও, এই শয্যাক্রমকে কেন উৎসেচক শনাক্ত করতে পারে। নম্বর 4, ট্রান্সজেনিক জীব কি, এদের এরূপ নামকরণ কেন করা হয়েছে, GHO কি। নম্বর 5, PBR-322 অথবা YSC ইয়াক প্লাজমিডের চিত্র অঙ্কন করে রেস্ট্রিকশন সাইট ও অ্যান্টিবায়োটিক প্রতিরোধ জিন চিহ্নিত করো। নম্বর 6, বায়োপাইরেসি ও বায়োপেটেন্ট কি, এদের গুরুত্ব লেখো। নম্বর 7, উদাহরণ সহ বায়োপাইরেসির ব্যাখ্যা করো, বায়োপেটেন্টের উদাহরণ দাও। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলেও তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নম্বর 8, জিন থেরাপি কি, একটি উদাহরণ সহ বর্ণনা করো। নম্বর 9, বায়োসেফটি বা জৈব সুরক্ষা কাকে বলে, এর বিচার্য বিষয়গুলি লেখো। নম্বর 10, CDN এর জৈব প্রযুক্তিবিদ্যায় তাৎপর্য কি। নম্বর 11, ক্লোনিং ভেক্টর কি, এর গুরুত্ব লেখো। নম্বর 12, আণবিক কাঁচি ও আণবিক আঠা কি। নম্বর 13, এন্ডোনিউক্লিয়াস ও এক্সোনিউক্লিয়াস কি, রেস্ট্রিকশন সাইট কি। এখন আমরা দেখে নেব 3 মার্কসের কোশ্চেন। নাম্বার 1, মানব ইনসুলিন কি, কৃত্রিম মানব ইনসুলিন প্রস্তুতি পদ্ধতির উল্লেখ করো। নাম্বার 2, CDNA কি, CDNA লাইব্রেরি কি, CDN এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর তাৎপর্য লেখো। নাম্বার 3, RDNA টেকনোলজিতে ভেক্টর, DNA লাইগেস ও অ্যালকালাইন ফসফাটেজের গুরুত্ব লেখো। নাম্বার 4, RDNA টেকনোলজিতে RDNA কে কিভাবে পোষক কোষে প্রবেশ করানো হয়, যে কোনো 3টি পদ্ধতি উল্লেখ করো। নম্বর 5, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞা দাও, এর ধাপগুলি উল্লেখ করো। নম্বর 6, PCR এর সুবিধা ও অসুবিধা আলোচনা করো অথবা PCR পদ্ধতিটি বর্ণনা করো। তোমরা যদি এই কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করো তাহলে তোমরা নিশ্চিত থাকো পরীক্ষায় তোমরা 100% কমন পাবে।